আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিন আজ। এই দিনে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আমি একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার গায়েবী সাহায্য পাঠানো হবে, আপনাকে গায়েবী সাহায্য করা হবে ইনশাআল্লাহ, এবং আপনার মনের সকল নেক মাকসুদ বা ইচ্ছাগুলো পূরণ করে দেওয়া হবে। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য, এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ইসলামে জুমা বার একটি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে এই জুমার দিন হচ্ছে সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর একটি হাদিস। হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি যে জুমার দিনে আসরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার। দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমল কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করা। আমরা এই সবকটি আমলই করব ইনশাআল্লাহ, অর্থাৎ দোয়া, জিকির, ইস্তেগফার এবং দরুদ শরীফের সবকটা আমলই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন, জিলহজ মাসের প্রথম জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে আপনারা না উঠে ওই অবস্থানেই থাকবেন। ওই অবস্থানে থাকার পরে আপনাদেরকে যে আমলটি করতে বলছি সেটি আপনারা করবেন। সবার আগে মনে রাখা উচিত আপনাদের যে আসরের শেষ সময় বা আসরের সময় বলতে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়টিকে বোঝানো হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তার মধ্যে একটি মুহূর্ত রয়েছে। যদি কোনো মুসলিম ওই মুহূর্ত বা সময়টিতে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন, আর সেই মুহূর্তটি আসরের শেষ সময় অনুসন্ধান করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আসরের শেষ সময়ে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, দোয়া জিকির বেশি বেশি পাঠ করব। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, আমি সবচেয়ে ছোট যে দরুদ শরীফ সেটি শিখিয়ে দিচ্ছি, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদ শরীফটি আপনি অন্তত 11 বার পাঠ করবেন। এই দরুদ শরীফটি পাঠ করার পরে আপনি ইস্তেগফার করে নেবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 11 বার পাঠ করে নেবেন। তারপরে এমন একটি দোয়া রয়েছে, সেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা মনের সমস্ত নেক ইচ্ছাগুলো পূরণ করে দিয়ে থাকেন। হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই দোয়াটি পাঠ করলো। যে দোয়াটি দেখায় দিচ্ছে, এই দোয়াটি আপনাকে 100 বার পাঠ করতে হবে। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। মোবাইলে দেখলে স্ক্রিনশট নিন কিংবা অন্য মোবাইল দিয়ে ছবি উঠায় নিন। আমি অনুরোধ করব এই দোয়াটি আপনাকে 100 বার পাঠ করতে হবে। এই দোয়ারই অত্যন্ত ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। আমি আরও একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে, আর ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন এক নাম, এই নামে আল্লাহ তাআলাকে ডাকা হলে আল্লাহ তাআলা সাড়া দেন, এবং এই নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যদি চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আপনি আসরের নামাজের পরে দরুদ শরীফ এবং ইস্তেগফার করার পরে যদি এই দোয়াটি 100 বার পাঠ করে দরুদ শরীফ আবারও পড়ে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার দোয়া ফেরত দিবেন না। কারণ
এক নম্বর হচ্ছে জুমার দিন আসরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া আল্লাহ তাআলা ফিরান না আর দুই নম্বর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেই দোয়া পড়ে আমি দেখাচ্ছি আবার যে দোয়াটি এই দোয়া পড়ে যদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় বা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য আপনি আবেদন করেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করে থাকেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করুন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন যে কোনো ধরনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে নেক চাওয়া যেমন নেক সন্তান চাইতে পারেন অভাব অনটন থেকে বাঁচার জন্য চাইতে পারেন ঋণ মুক্তির জন্য চাইতে পারেন যে সমস্ত দিনই ভাই বোনদের বিবাহ হচ্ছে না কিংবা বাবা মারা চিন্তার মধ্যে আছেন তারা নেক পাত্র কিংবা নেক পাত্রী চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আমি অনুরোধ করছি নিয়ত বড় কথা নিয়তটি আগে করে ফেলুন সহি নিয়ত করে ফেলুন বিশ্বাস মনের মধ্যে 100% রাখুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন যারা নিয়ত করবেন আমলটি করার জন্য তারা সকলেই ভিডিওটিতে অন্তত তিনবার আমিন লিখে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার নিকট আত্মীয়-স্বজনদেরকে আমলটি শেয়ার করে দিতে ভুলবেন না বা বলে দিতে ভুলবেন না অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য এই রকম ভিডিওর আমলের ভিডিওগুলো যাতে আপনার আর কখনো খোঁজা না লাগে আপনার কাছে যেন চলে যায় তার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটির মাধ্যমে আমাদের মনে সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত